কষ্টই তো ছিলাম না, বুঝে যান আজকে হেরা আবার কি ওয়াজ করে জানেনি, কই আজিদ রহমতুল্লাহ নাই একসাথে কোন নাউজুবিল্লাহ কোন, এটি ইমানসর না, জোরে বলেন ইমানসর না। বাবা আমি বেশি দূরে যাব না, কয়েকদিন গত জুমাতে নিউজিল্যান্ডের 49 জন মানুষকে একজন খ্রিস্টান সন্ত্রাস গুলি করে মারছে। বলেন আপনাদের অন্তরে কষ্ট লাগছে কিনা, বলেন ব্যথা লাগছে কিনা, আওয়াজ তুলে বলেন ব্যথা লাগছে কিনা। যদি নিউজিল্যান্ডের 49 জন মুসলমান শহীদ হওয়াতে আপনার অন্তরে কষ্ট লাগে, যদি ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েলরা গুলি করার কারণে আপনার অন্তরে কষ্ট লাগে, যদি কাশ্মীরের মুসলমানকে কষ্ট দেওয়ার কারণে গুলি করে মারার কারণে আপনার অন্তরে কষ্ট লাগে, যদি রোহিঙ্গা মুসলমানকে মারার কারণে আপনার অন্তরে কষ্ট লাগে, তো আওলাদের রসুলদেরকে যারা জবাই দিয়েছিল তার জন্য আপনার অন্তরে কি পরিমাণে কষ্ট হতে হবে কথা বলেন না কেন? যারা আওলাদের রসুলের গলায় ছুরি চালিয়েছিল এদের জন্য আমরা কশ্মীর কেন দোয়া করতে পারি না, পারি না, পারি না। এরা কাফেরদের চাইতো নিকৃষ্ট, কথা বলেন ঠিক না বিচ্ছিন্ন? আল্লাহর রিসালাত, আল্লাহর রিসালাত। এই মুসলিম ভালো করে শুনুন, এই আমার দিকে তাকান ভালো করে শুনুন, ওয়াজ শুনে যে বুঝে যেতে হবে। রসুলের হাদিস সুনানে দারিমি, আখবারানা মারওয়ান ইবনে মুহাম্মাদান সাঈদ ইবনে আব্দুল আজিজ ক্বালা লাম্মা কানা আইয়ামুল হাররা লাম ইউআযযান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসান ওয়ালাম ইউকাম ওয়ালাম ইবরাহ সাঈদ ইবনুল মুসাইবুল মসজিদা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তা সালা ইল্লা বিহামহামাতি ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা মানা। হযরত ইমাম দারিমি হাদিসখানা রেখে বলছে রিজালুহু সাকাব, এর সমস্ত বর্ণনাকারী বিশুদ্ধ, এই হাদিসটা সহি আল্লাহর নবী সাহাবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে 60 হিজরির পরে কারবালার জিহাদের ময়দানের এক বছর পরে মদিনাতে ইয়াজিদ বাহিনী আক্রমণ করলো, 3 দিন একাধারে মসজিদে নববীতে আজান বন্ধ করেছিল, ইকামত বন্ধ করেছিল। আজ পর্যন্ত কোনো খ্রিস্টান সাহস পায় নাই, কোনো কাফির সাহস পায় নাই, কোনো কুসের সাহস পায় নাই, কোনো নাস্তিকের বাচ্চারা সাহস পায় নাই, কিন্তু ইয়াজিদের দোসররা নবীর মসজিদে একাধারে 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছিল, ইকামত বন্ধ করে দিয়েছিল। সাঈদ ইবনুল মুসাইব বলেন আমি পাগলের বেশ ধরে নবীর মসজিদে থাকতাম, হুজুরের রওজার পাশে যখন নামাজের রক্ত হতো তখন আমি শুনতাম আল্লাহর নবীর রওজা শরীফ থেকে আজানের আওয়াজ আসতেছে, ইকামতের আওয়াজ আসতেছে, আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার, দুই হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী আছে, জোরে বলেন আছে, আছে, আছে। যারা বলবে নাই এদের এক সেকেন্ডের জন্য আমরা তাদেরকে মানি না। ওর হকানি দাবি করে বসে রইছো না? 3 দিন পর্যন্ত নবীর রওজা শরীফ থেকে প্রত্যেক ওয়াক্ত আজানে আওয়াজ আসছে, প্রত্যেকে একামতে একামতের আওয়াজ আসছে। আল্লাহ রসুলের মসজিদে এক ওয়াক্তের জন্য নামাজ বন্ধ হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিনগুলি মুসলমানদের কত কষ্টের দিন ছিল, আর সেই বেঈমানের বাচ্চারা ইয়াজিদের নামের পিছনে রহমতুল্লাহ লাগায়। তো 1400 বছর পরে ইয়াজিদ তোর বাপ লাগে নাকি রে? 1400 বছর পরে ইয়াজিদের প্রতি তোর এত দরদ লাগছে, নবীর আওলাদের দরদ বাদ দিয়া কি কথা কন না কেন? ইয়াজিদের প্রতি তোর এত দরদ লাগলো কে 1400 বছর পরে, আর নবীর আওলাদের দরদ বাদ দিয়া? তাহলে বোঝা গেল তুই ইয়াজিদের উম্মত হইছ, নবীর উম্মত হন ওইটা আরস নাই। এই হক কথা যখন আমরা কই তখন কে না, আপটু শিয়ালের বন্ধ, আপটু শিয়ালের বন্ধ, বন্ধ।